ওপেন শট বেসিকের দ্বিতীয় পর্বে স্বাগতম গত পর্বে আমরা ওপেন ডাউনলোড, ডাউনলোড সহ মেনুবার এবং টুলবার সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা আরও নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব আপনি চাইলে প্রথম পর্বটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক গত পর্বে আমরা দেখেছিলাম ফাইল মেনু থেকে আমরা চুজ প্রোফাইল বেছে নিতে পারি অথবা টুলবার থেকেও আমরা চুজ প্রোফাইল বেছে নিতে পারি চুজ প্রোফাইলে আমরা মূলত আমাদের ভিডিওটির রেজুলেশন দেখতে পারব এর ফ্রেম দেখতে পারব যে কত পিক্সেল বাই কত পিক্সেল আছে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ভিডিও তৈরির ক্ষেত্রে আমাদের এখান থেকে বেছে নিতে হবে এখান থেকে আমরা ভিডিওর উইথ এবং হাইট দেখে নিতে পারব এবং এপিএস ঠিক করে দিতে পারবো সাধারণত টোয়েন্টি ফাইভ এপিএস এর কম হলে ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তাই আমরা থার্টি এপিএস এবং বারোশো আশি বাই সাতশো বিশ পিক্সেল রেখে এখান থেকে আমাদের ভিডিও কোয়ালিটি ঠিক করে দিচ্ছি আমি ক্লোজ করে দিলাম এবার আমরা এডিট মেনু থেকে প্রিফারেন্সে ঢুকবো এডিট মেনু থেকে প্রিফারেন্সে ঢুকতে আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল এখানে আছে ল্যাঙ্গুয়েজ ডিফল্ট থিম ইমেজ লেন্থ ভলিউম ওগুলো কোনো পরিবর্তন করবো না আমরা এরপর আছে প্রিভিউ অটোসেপ ক্যাশে ডিভার্ক পারফরমেন্স এবং কিবোর্ড কিবোর্ডে মূলত ওপেন শর্টের বিভিন্ন শর্টকাট কিবোর্ড থেকে কিভাবে করা যায় তার একটি লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো যদি আমাদের জানা থাকে আমরা যদি এতে অভ্যস্ত হই তাহলে আমরা ওপেন শটে খুব দ্রুত কোনো কাজ করতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ওপেন শট সম্পর্কে জানার জন্য আমরা কন্ট্রোল এইচ এ চাপ দিলে আমরা ওপেন শট সম্পর্কে জানতে পারবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি উইন্ডোটি ক্লোজ করে দিলাম এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপ দিতেই আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে অর্থাৎ এখানে ওপেন শট সম্পর্কে তথ্য জেনে নিতে পারবো এখানে আমার ভার্সন দেখা যাচ্ছে ক্রেডিট লাইসেন্স অর্থাৎ বিভিন্ন বিষয় ওপেন শট সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জেনে নিতে পারবো আমি উইন্ডোটি ক্লোজ করে দিলাম এবার আমি ওপেন শটে কিছু ফাইল নিয়ে আসছি এবার আমরা আমাদের এই প্রজেক্টটিকে সেভ করে নিব জন্য আমরা যাব ফাইল মেনু থেকে সেভ প্রজেক্ট অ্যাস যে কোনো কাজ করার জন্য প্রজেক্টটি সেভ করে রাখা নিরাপদ কারণ ওপেন শট ক্রাশ করতে পারে অথবা বিদ্যুৎ চলে যেতে পারে বা অথবা যে কোনো সমস্যার জন্য আমরা আগে থেকে আমাদের প্রজেক্টটিকে সেভ করে রাখবো আমি আমার প্রজেক্টের নাম দিচ্ছি টেস্ট প্রজেক্ট এটা আমি ডেস্কটপে সেভ করতে পারি অথবা কম্পিউটারের অন্য যে কোনো ড্রাইভে আমাদের প্রজেক্টটিকে সেভ করে রাখতে পারি এবার আমি একটি পিকচার এনে আমাদের টাইম লাইনে রেখে দিচ্ছি ছবিটির উপরে রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজ দেখতে পাচ্ছি ছবিটির এখানে ছবিটির বিভিন্ন প্রপার্টিজ ভ্যালুগুলো শো হচ্ছে এটা হচ্ছে প্রপার্টিজ উইন্ডো এখানে আমরা যে কোনো অডিও ভিডিওর প্রপার্টি দেখতে পারবো তো আমরা এই প্রপার্টি উইন্ডোটিকে আমাদের স্ক্রিনে যে কোনো স্থানে রাখতে পারবো আমি বাম দিক থেকে মাঝখানে এনে রাখলাম এরপর একে ডান পাশে নিয়ে আসলাম অর্থাৎ আমরা যে কোনো উইন্ডোকে শুধু প্রপার্টি উইন্ডো না যে কোনো উইন্ডোকে আমাদের সুবিধা স্থানে আমরা রেখে দিতে পারব আপনি দেখতে পাচ্ছেন আমি ওপেন শটের উইন্ডোগুলো বিভিন্ন জায়গায় আমি নতুন করে অ্যারেঞ্জ করতে পারছি আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও প্রিভিউ এবং প্রপার্টিস একই বরাবর চলে এসেছে আমরা এখান থেকে প্রপার্টিস বা ভিডিও প্রিভিউ যে কোনোটা দেখতে পারবো এরপর প্রপার্টি বা যে কোনো উইন্ডো এখান থেকে আমরা কেটে দিতে পারি অথবা আমাদের অনিচ্ছা সত্ত্বেও কেটে যেতে পারে ভুলে আমরা যদি কোনো উইন্ডো কেটে দেই তাহলে আমরা কি করব। তার একটি সমাধান আপনাদের এখন আমি দেখাচ্ছি যদি ভুল করে আমরা কোনো উইন্ডো কেটে দেই অথবা চলে যায় সেক্ষেত্রে আমরা উইন্ডো আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো এর জন্য আমরা যাব ভিউ মেনুতে ভিউ মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা ভিউস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিম্পল ভিউ আমরা সিম্পল ভিউতে যদি ক্লিক করি তাহলে ওপেন শটটা সিম্পল ভিউতে ওপেন হবে এবং এখানে সবগুলো উইন্ডো আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমরা অ্যাডভান্স ভিউতে ক্লিক করে অ্যাডভান্স ভিউ নিয়ে আসতে পারি অর্থাৎ এভাবে যদি আমাদের কোনো উইন্ডো চলে যায় তাহলে আমরা তা ভিউ মেনু থেকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো আমি প্রপার্টিস উইন্ডোটি কেটে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইফেক্ট প্রজেক্ট ফাইল এবং ট্রানজিশন এগুলোকে আমি ভিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পাচ্ছি কিন্তু এগুলোকে আমি একটা জায়গায় নিয়ে আসতে পারি দেখুন ট্রানজিশন ইফেক্ট প্রজেক্ট ফাইল আমি এক বরাবর নিয়ে এসেছি এখান থেকে আবার আমি এদের ক্রম পরিবর্তন করে দিতে পারি এখানে যেমন প্রথমে প্রজেক্ট ফাইল আছে তারপর ট্রানজিশন তারপর ইফেক্ট আমি চাইলে ইফেক্টকে আগে ট্রানজিশনকে পরে এভাবে আমি পরিবর্তন করে দিতে পারি এছাড়া আমরা যে কোনো উইন্ডোকে ছোট বড় করতে পারবো আমাদের মতো এবার আমি আপনাদেরকে দেখাবো যে একসাথে সবগুলো ফাইল সিলেক্ট করে কিভাবে টাইম লাইনে নিয়ে আসতে হয় আমি সবগুলো ফাইলকে একসাথে সিলেক্ট করেছি এখানে অডিও ভিডিও ইমেজ আছে সিলেক্ট করা অবস্থায় আমি যে যেকোনো ইমেজের উপরে বা ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড টু টাইম এখানে ক্লিক করব অ্যাড টু টাইম ক্লিক করতেই আমাদের সামনে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে এখানে আমরা আমাদের সিলেক্ট করা সমস্ত ফাইলগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমি যে কোনো ফাইলকে সিলেক্ট করে আমি এদেরকে নতুন করে সাফল করতে পারবো অর্থাৎ আমি নতুন করে অ্যারেঞ্জ করে নিতে পারবো আগে পরে ঠিক করে দিতে পারবো এছাড়া ডান পাশে দেখতে পাচ্ছি টাইমলাইন লোকেশন যে কোনো ট্রাকে আমরা ঠিক করে দিতে পারি যে কোন ট্রাকে আমরা এদেরকে নিয়ে আসবো আমি এখানে ট্রাক ফাইভ রেখেছি ইমেজ লেংথ আমরা ঠিক করে দিতে পারি এর এরপর আমরা দেখতে পাচ্ছি ফেড ফেড ইন ফেড আউট ফেড ইন অ্যান্ড আউট ইত্যাদি আমরা ঠিক করে দিতে পারব এছাড়া জুম র্যান্ডম জুম ইন জুম আউট এরপর আছে ট্রানজিশন এসব আমরা ঠিক করে দিতে পারব ফটো স্লাইড শো বা ভিডিও সিকোয়েন্স ক্লিপের ক্ষেত্রে এই পদ্ধতিতে অনেক সময় বেঁচে যাবে আমাদের ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে পাঁচ নাম্বার ট্রাকে আমাদের সবগুলো সিলেক্ট করা ফাইল চলে এসেছে আমি উপর থেকে আমাদের টাইম লাইনটিকে জুম আউট করে ছোট করে নিচ্ছি আমি একসাথে সবগুলো ফাইলকে দেখতে পাচ্ছি এবং এবার আমি এক পাশ থেকে যে কোনো এক পাশ থেকে টেনে আমাদের মাউসকে ড্রাক করে যদি সবগুলো ফাইলের উপর দিয়ে নিয়ে আসি তাহলে সবগুলো ফাইল একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং একসাথে এদেরকে আমি মুভ করতে পারবো যে কোনো ট্রাকে অথবা এক ট্রাক থেকে অন্য ট্রাকে বা লেয়ারে আমি এই ফাইলগুলোকে একসাথে নিয়ে আসতে পারবো এটা ওপেন শটের খুব ভালো একটি অপশন অর্থাৎ একসাথে অনেকগুলো ফাইলকে সিলেক্ট করা যায় এবং একসাথে মুভ করা যায় আবার আমি সবগুলো ফাইলকে একসাথে সিলেক্ট করে একই সাথে রিমুভ করে দিতে পারবো আমি রিমুভ ক্লিপে ক্লিক করে সবগুলো ফাইলকে রিমুভ করে দিলাম এবার আমি একটি ইমেজ নিয়ে আসছে আমাদের টাইম লাইনে আমি পাঁচ নাম্বার টাইম লাইনে আমাদের একটি ইমেজ নিয়ে আসলাম আমি দ্বিতীয় ইমেজটি নিয়ে আসলাম টাইম লাইনটিকে আমি একটু বড় করে নিচ্ছি ছবিগুলোকে টেনে আমরা বড় করতে পারি আমরা এটা দেখেছিলাম আগেই এবার আমি আপনাদেরকে ফাইল কপি পেস্ট করা দেখাবো আমি যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করে তার উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ক্লিপ এখান থেকেও দিতে পারি অথবা আমি যে কোনো ফাইলকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিল তা কপি হয়ে যাবে এরপর আমি যে কোনো জায়গায় কার্য রেখে পেস্ট করলেই আমাদের ছবি ভিডিও অডিও সবগুলো এভাবে আমরা পেস্ট করতে পারবো যত খুশি ততবার আমরা পেস্ট করতে পারবো আমি এদেরকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবার আমি আমাদের এই ফাইলের উপরে একটি অ্যানিমেশন দিতে চাচ্ছি আমি এনিমেট দিলাম স্টার্ট অফ ক্লিপ ফাইলের শুরু থেকে আমি যাচ্ছি এনিমেশন এখানে জুম ইন করে দিলাম টু হান্ড্রেড পার্সেন্ট আপনারা খেয়াল করছেন ছবিটি পঁচাত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কীভাবে বড় হল আমি ছবিটির শেষে আরেকবার আমি একটি অ্যানিমেশন দিব এনিমেশন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো খেয়াল করলে দেখবেন যে আমি এই ফাইলের উপরে অ্যানিমেশন দিয়েছি তাই ফাইলের নিচে কিন্তু এখানে ছোট ছোট দুইটি সবুজ দাগ পড়েছে শুরুতে আমি একবার ব্যবহার করেছি তাই দাগ আছে শেষে করেছি তাই দাগ আছে আমি এখন এটা প্লে করে দেখাচ্ছি এনিমেশনটা এর আগে আমরা ফাইলটিকে কপি করেছিলাম এবারও আমি এই ফাইলটিকে কপি করব আগেরবার ফাইলের উপর কোনো এনিমেশন দেওয়া ছিল না এবার ফাইলের উপর অ্যানিমেশন আছে তো আমি ফাইলটিকে কপি করে পেস্ট করে দিচ্ছি আপনারা খেয়াল করছেন যে নতুন একটি ফাইল তৈরি হয়ে গেছে এই ফাইলের গায়েও কিন্তু সবুজ দাগগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগের ফাইলটিতে যে এনিমেশন দেওয়া হয়েছে সেই এনিমেশনগুলো সহই কিন্তু এই ফাইলটি কপি হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটি শুরুতেই জুমিন হয়েছে এবং ফাইলটি শেষেও কিন্তু জুমিন হয়েছে অর্থাৎ আমরা ওপেন শটে যে কোনো ফাইলকে শুধুমাত্র যে কোনো ফাইলকে কপি করতে পারি আবার ফাইলের কোনো এনিমেশন বা ইফেক্ট থাকলে সেই ইফেক্ট বা এনিমেশন সহ তাকে আমরা কপি বেস্ট করতে পারবো আমি সবগুলো ফাইলকে একসাথে সিলেক্ট করে তাদের উপরে রাইট বাটনে ক্লিক করে রিমুভ ফ্রম প্রজেক্টে যদি ক্লিক করি তাহলে সবগুলো ফাইল রিমুভ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ